যেন সড়কেই চলছে জাহাজ, হঠাৎ নজরে পড়লে এমনটাই মনে হবে। তবে একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে এটা আসলে মসজিদ। রাস্তার দুপাশ দিয়ে চলছে গাড়ি, আছে মানুষের কোলাহল, অথচ ব্যস্ত সেই সড়কের মাঝে গড়ে উঠেছে অনন্য স্থাপত্যের নিদর্শন এ মসজিদ। স্থানীয়দের কাছে মসজিদটি খ্যাতি পেয়েছে জাহাজওয়ালা মসজিদ নামে, তবে এর আসল নাম কুটচি জামে মসজিদ। আরো জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। এই এলাকায় ধোপাদের বাস, মানুষের কর্মচাঞ্চল্যে সারাক্ষণ থাকে মুখর। সেখানেই 130 বছর আগে ব্রিটিশ আমলে গড়ে ওঠে এই মসজিদ। চাঁদা তুলে মসজিদটি বানিয়েছেন শ্রমিকরা, কিন্তু রাস্তা বাড়ানোর প্রয়োজন হওয়ায় কয়েকবার ভাঙার উপক্রম হয়েছিল এই মসজিদ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তবে প্রতিবারই সেই আদেশের বিরোধিতা করেছে স্থানীয়রা। পরে মসজিদের নতুন নকশা তৈরি করা হয়, এখন সগৌরবেই দাঁড়িয়ে আছে মসজিদটি। রাস্তার মাঝ বরাবর মসজিদ, তাই পথ চলায় সমস্যা, এজন্য বারবার দেওয়া হয়েছে ভেঙে ফেলার হুমকি। কিন্তু পাকিস্তানের করাচি শহরের ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এতে আপত্তি জানান। স্থপতিদের সঙ্গে মিলে 2005 সালে নতুন এক প্রস্তাব দেন, সেই প্রস্তাবেই নতুন রূপে হয়েছে জাহাজওয়ালা মসজিদ। ইতিহাসকে সংরক্ষণ করে উদ্ভাবনী নকশা দিয়ে গড়ে তোলা হয়েছে এটি। মনে হচ্ছে যেন সাগর থেকে একটি জাহাজ বেরিয়ে এসে ধোবিঘাটে দাঁড়িয়ে আছে। এই মসজিদ বাইর থেকে দেখতে যেমন সুন্দর, ভিতর থেকেও অসাধারণ। অনন্য এই মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে আসছে মানুষজন। ড্রোন ফুটেজে দেখা যায় ব্যস্ত সড়কের মাঝখানে রয়েছে জাহাজ আকৃতির ওই মসজিদ। মসজিদটি নীল, লাল ও সবুজ রঙে রাঙানো হয়েছে। এক পর্যায়ে মসজিদটিতে স্থানীয়দের নামাজ পড়ার জন্য ঢুকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে নামাজ আদায় করেন। এই মসজিদ ব্রিটিশ আমলে গড়ে তোলা হয়েছে বলেও জানান তারা। 2004 বা 2005 সালে মসজিদটি সংস্কার করা হয়। এরপরই এই মসজিদ জাহাজওয়ালা মসজিদ হিসেবে খ্যাতি লাভ করে। তখন যত চাঁদা উঠেছিল তা দিয়েই মসজিদের সংস্কার করা হয়। মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় 1000 মানুষ নামাজ পড়তে পারে। স্থানীয় একজন স্থপতি আব্দুল কাদের এই মসজিদের নকশা করেছেন। তিনি কুটচি সম্প্রদায়েরই একজন। মসজিদটি তৈরি করতে 7 বছরের বেশি সময় লেগে যায়। বর্তমানে এই মসজিদটি 3 তলা। জানা যায় 1980 দশকে করাচির তৎকালীন মেয়র ডক্টর ফারুক সাত্তার মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু স্থানীয়রা মসজিদ সরাতে রাজি হয়নি, উল্টো ছেড়ে দিয়েছেন নিজেদের বাড়ির জায়গা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।